প্রচুর মাল কামিয়েছে তো এবছর। আরে কিসের কামাই হচ্ছে, পুরো ধান্দা মন্দা আছে, রিয়েল স্টেটের পুরো মা বহন করে দিয়েছে। শোন ভাই, সিমলা গেলে দুটো জায়গা কিছুতেই মিস করবি না, একটা হচ্ছে অ্যানান্ডেল আর একটা হচ্ছে সামারহিল। অ্যানান্ডেল হচ্ছে তোর একটা বিশাল বড় মাঠের মতন জায়গা, যেখানে আগে ব্রিটিশরা পোলো আর ক্রিকেট খেলতো, এখন ওখানে একটা গলফ কোর্স আছে আর হেলিপ্যাড আছে। অ্যানান্ডেল রিজ থেকে অ্যাপ্রক্সিমেটলি 4 কিলোমিটার দূরে। ওখানে বেশিরভাগ লোকেই ট্রেক করে যায় আর ট্যাক্সি করে ফেরে। ওখানে একটা আর্মিদের মিউজিয়ামও আছে, যেখানে কার্গিল যুদ্ধের ভিডিও দেখানো হয়। এই ছবি তোলার জন্য কেমন রে? আমি যদি যাই তাহলে বুমবার DSLRটা নিয়ে যাবো, বুঝলি। অ্যানান্ডেলের ন্যাচারাল বিউটি বেশ ভালো, গাছপালা কাঁকড় পাথর প্রচুর পাবে। কিন্তু যদি পাহাড়ের ভিউ তুলতে চাও তাহলে সামারহিল হচ্ছে বেস্ট জায়গা। সামারহিল থেকে কি বরফের পাহাড় দেখা যায়? হ্যাঁ দেখা যায়, যদি ওয়েদার ভালো থাকে। সামারহিল সব থেকে সুন্দর লাগে হচ্ছে তোর যখন বরফ পড়ে, বরফ পড়লে পুরো ধবধবে সাদা হয়ে যায়, পুরো সালা সুইজারল্যান্ডের মতন ব্যাপার স্যাপার। এছাড়া এখানে রাজকুমারী অমৃতকরের একটা জর্জিয়ান ম্যানশন আছে, যেখানে গান্ধীজি থেকেছিলেন। রাজকুমারীর বাড়িতে গান্ধীজি? সালা আমারই কিছু হচ্ছে না। বাবা দা একটা কথা বলবো, তুমিও মেরোর সঙ্গে সিমলা ঘুরে এসো, পুজোর সময় প্রচুর বাঙালিরা যায়, কোনো না কোনো রাজকুমারী পেয়ে যাবে। তোর যত সহজ মনে হয় না অতটাও সহজ না রে, চোখ কান যদি খোলা রাখো তাহলে নিশ্চয়ই হবে। আরে নিজেকে একটু ফ্রি করো, কোনো কিছুতে আটকাবে না নিজেকে, বেরোতে দাও, যেটা বেরোতে চাইছে সেটাকে বেরোতে দাও। মনটাকে বড় করতে হবে, মনটাকে বড় করলেই তো ছোট ভাইটা বড় হওয়ার চান্স পাবে। সা তুই ভীষণ নোংরা হয়ে গেছিস, তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওগুলো একটু শেয়ার করো, তাহলে যদি কোনো সম্বন্ধ পাওয়া যায় আর কি। আরে মিথ্যে কথা বলছে, ওর আরো চাই। লাইক দ্য ভিডিও ইফ ইউ লাইক ইট। সামনের সপ্তাহ আবার দেখা হবে, ততক্ষণের জন্য তুমকো দে দিয়ে আবার আসবো লটকে। মনটাকে বড় করতে হবে, মনটাকে বড় করলেই তো ছোট ভাইটা বড় হওয়ার চান্স পাবে।